কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর অনেকদিন পর, 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম আছে। তারপরে রোদ্রোর যে তাপটা একটু কম আছে। তো আজকে রবিবারের দিন, আর এখন একটু দরকারে গিয়েছিলাম, বাজারে বাজার না একটু দোকানে গিয়েছিলাম। এবার চেঞ্জ চেঞ্জ করে এখন রান্না বসাবো। যাওয়ার আগে মাছ টাছ ধুয়ে সব কিছু করে তারপর গেলাম। আমার সোনামণিকে বললাম, মোনা মাছ টাছটা একটু ভেজে নিস ভালো করে, মনে দেখাও বিজনেস ভালো করে। ও বাচ্চে আরেকজন স্নান করেছে, দেখুন কি সুন্দর চুল বেঁধেছে, চুল একদম কোমর পর্যন্ত চলে গেছে। রোববার দিন ওর মা ঘরে কাজকর্ম করছে, আর ও শয়তানি করছে, তো তার জন্য ওকে পাঠিয়ে দিল আমাদের এখানে। আরেকজন মাছ বাচ্চে আমি আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখুন। আমার সোনামণি মাছ সুন্দর করে ভেজে রাখলো, আমার থেকেও ভালো সুন্দর করে মাছগুলো ভাজলো। এখানে কার্কুল আলু ভাজলো, মাছের ঝুলো দেবো আর মাছের তেলটা করব। আর ডালটা আগে করে নিয়েছি, আর শশা কেটে ডাইলের বড়া দিয়ে হয়েছে। এটা আমি থাকতে থাকতে হয়ে গেছে, তখন আর আমি ক্যামেরা অন করতে পারিনি। আর কড়াই তো বসা আছে, তো আমি এখন ঝুলটা সম্বাস দিব, তারপর পেঁয়াজ টিয়াজ কেটে মাছের তেলটা করব। তো দেখুন আমি এখানে মশলাটা ভুলে নিয়েছি, সম্বাসটাও হয়ে গেছে মোটামুটি। তো আমি আর এক যে এই যে এলো আমাদের মেম্বার আর মেম্বারের দিদি, দুজন শুধু খালি একটু পরে পরে ঝগড়া করছে। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেবে, তারপর এই কার্পুল আলু ভাজা আছে এগুলো দিয়ে দেবো। আর আমার সোনামণি সুন্দর করে ভাজলো, আমার থেকে সুন্দর করে ভাজলো। তো ঝুলটা ভালো করে ফুটছে, তো আমি মাছ আর কার্পুল আলু সব একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে 2-4 মিনিট ফুটবে, তারপর নামিয়ে দেবো। আমি ওইদিকে পেঁয়াজটা কেটে নিয়ে আসি। দেখুন ঝুলটা অনেক সময় ফুটছে, আর যত সময় ফুটবে এত স্বাদ মানে ভারী। ঝুল ফুটার সাথে সাথে নামিয়ে দিলে ঝুলটা স্বাদ হয় না, তো ভালো করে ফুটলে ও 6-7 মিনিট ফুটেছে। আমি বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি, এত সময় ফুটছে মোটামুটি 6-7 মিনিট হবে, এখন নামিয়ে দেবো। তখন মাছের তেলটা ভাজবো, একটু বেগুন নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেগুনের সাথে কাঁচা লঙ্কা কয়েকটা কেটে কেটে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা একদম দাগ বসে গেছে। তো আমার সোনামণি মাছ আলু ভাজলো আর দাগটা বসিয়ে দিয়েছে, কিছু হবে না, মাজলে উঠে যাবে। পেঁয়াজ সাথে নানাটা ফিক্স করে নিই, তারপরই মাজবো। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর আমি বেগুনটা দেবো। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি বেগুন দিয়েছিলাম, বেগুনটাও একটু হালকা করে ভাজবো, লবণ দেবো। দেখুন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর বেগুনে, আমি এখন মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলের উপরে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, আর বেগুনের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে বানিয়ে নিয়েছি, তখন নামিয়ে দেবো। আমাদের চুট্টু মেম্বারটা এখন স্নান করেছে, 1 ঘন্টা হয়েছে, এখনো মাথার চুল এখনো মানে শুকায়নি, চুল এত লম্বা। আর এটা কী বানিলো নিলো, দেখুন আটা দিয়ে গুলে অনেক সুন্দর করে একটা পিঠা বানিয়েছে। তো দেখুন দেখুন পিঠাটা অনেক সুন্দর বকফুল করেছে, মানে আমি নিজেও কিন্তু কোনোদিন বকফুল ভালো করে করতে পারি না। তো যখনই করি আমি সাজ দিয়ে করি, আর না হলে আমার সোনামণিকে বলি করতে, কিন্তু এখন থেকে আমার ছোট্ট মেম্বারও পারে, তো ওকেও বলবো মানে পিঠা যখন গুলবো বানাবো, এত সুন্দর হয়েছে। দেখুন দেখুন এটা দিয়ে রাখো, মনে রোদ্রে শুকাইয়ে, এটা তো খাওয়ার মতো না, এটা খেলার জন্য বানিয়েছি আটা দিয়ে, কিন্তু এত সুন্দর হয়েছে, একটু দেখুন। তো দেখুন বন্ধুরা আজকে খাওয়া হয়েছে কলা পাতার মধ্যে, এই যে ডেঙ্গা চড়চড়ি নিয়েছি, আর এ ভাইয়া খাচ্ছে ডিম দিয়ে, সব কিছু একসাথে নিয়ে বসে গেছি আমরা। আর এই যে আমাদের হেল্পার আনানোয়া করছে, এখানে মরিচ পুরা আছে, সব কিছু নিয়ে একসাথেই বসে গেছি।